পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, এমনই অভিযোগে চুচুড়ায় বিক্ষোভ লকেট চট্টোপাধ্যায়ের। ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে সব থেকে বড় কালো অধ্যায় জরুরি অবস্থা, ঠিক তেমনই পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো গণতন্ত্র নেই। এর বিরুদ্ধে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় জেলায়। আজ চুচুড়ায় ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজকে আপনারা জানেন যে আজকে তিনি 1975 সালে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল এবং সেই এমার্জেন্সি ভারতবর্ষের ইতিহাসে একটা ব্ল্যাক ডে, কালো দিন, এবং আমরা এটাকে পালন করি। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটা অনেক সিগনিফিক্যান্ট, এই এমার্জেন্সি যে আজকে ব্ল্যাক ডে, কেননা ভোটের পর থেকে চারিদিকে সন্ত্রাস, লুট, বাড়ি, মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণ, ঘর ছাড়া প্রায় লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র তারা বিজেপিকে ভোট দিয়েছে, এবং এই অবস্থা সারা বাংলা জুড়ে, এবং এমার্জেন্সি দিবস সারা দেশ জুড়ে পালিত করছে ভারতীয় জনতা পার্টি, পালিত করছে বিভিন্ন সংস্থা, পালিত করছে। কিন্তু পশ্চিমবঙ্গে এর একটা আলাদা কারণ আছে যে এমার্জেন্সির মতোই আবার একটা সিচুয়েশান এখানে এরকম একটা তৈরি হয়েছে চারিদিকে। এই জন্যই আমাদের এই এমার্জেন্সি দিবস পালন করা এবং আরও বেশি করে দেখানো যে পশ্চিমবঙ্গের মানুষ ভোটের পর থেকে কীভাবে সন্ত্রাসে আক্রান্ত, ঘর ছাড়া, লুটপাট, মহিলাদের উপর অত্যাচার চলছে, এটা মানুষকে তুলে ধরা হয়, প্রতিবাদ করা। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।